27 জুলাইয়ের শান্তিপূর্ণ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলে আশঙ্কা গণতন্ত্র মঞ্চের। সরকারের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার তাদের। রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে মঙ্গলবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন 31 দফার পুরোটাই আছে এক দফায়। এই আন্দোলন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাতে না পারে। নেতারা সরাসরি বলেন ক্ষমতায় এই সরকার না থাকলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হবে, কাজেই সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা যাতে সর্বাত্মক চেষ্টা করে এবং এর জন্য যা যা করা দরকার, গুম করতে হলে গুম করবে, খুন করতে হলে খুন করবে, চুরি করতে হলে চুরি করবে, মিথ্যা কথা বলতে হলে মিথ্যা কথা বলবে, এবং তারা সেইটা করে যাচ্ছে। আমি আশঙ্কা করছি আগামী পরশুদিন বিরোধী দলগুলোর যে শান্তিপূর্ণ সমাবেশ, সারা দেশের মানুষ এই সমাবেশের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করবার জন্য তারা যে পরিষ্কার করে আহ্বান জানাবে, আওয়ামী লীগ এটা ঘোলাটে সন্ত্রাসী পরিস্থিতি তৈরি করে তাদের ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে চাইবে। দেশবাসী এবং জনগণের কাছে পরিষ্কার আমাদের দিক থেকে বার্তা, সরকারে কোনো উস্কানিতে আমরা পা দেব না, কোনো সহিংসতায় আমরা পা দেব না। বিরোধী দল এবং জনগণ প্রয়োজন হলে আন্দোলনের প্রত্যেকটা রূপ তারা অবলম্বন করবেন এবং সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, রাজপথের দখল তারা ছাড়বেন না। তারা মঞ্চের নেতারা বলেন 14 থেকে 15 বছর ধরে দুঃশাসন চালাচ্ছে সরকার, এখন তাদের যেতে হবে। সবাই আমরা বলছি এই সরকারের পতনের লক্ষ্যে এক দফার আন্দোলন নিয়ে আমরা মাঠে নামছি এবং বলছি এই আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করেই এবার এই আন্দোলন আমরা শেষ করব। এই লড়াইকে আমরা তার চূড়ান্ত অভিধায় নিতে চাই। আমরা কেবলমাত্র একটা দল বদলের লড়াই করছি না, একটা দলকে সরিয়ে সেখানে আর একটা দলকে বসানো এই লড়াই করছি না, আমরা এই সমাজ সংস্কার করতে চাই, সমাজটা বদলে দিতে চাই। শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ সংগ্রাম জনগণের অধিকার কায়েম করার জন্য, আজকে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির উপর করার জন্য পাল্টা কর্মসূচি দিচ্ছেন। আজকে কর্মসূচি নাই কেন, আগামীকাল কর্মসূচি নাই কেন, 27 তারিখে কেন? তার অর্থ অশান্তি কে বিরাজ করে, অশান্তি কারা সৃষ্টি করতে চায়? সরকার আমরা আহ্বান জানাবো দেশের জনগণের বৃহত্তর স্বার্থে এই একত্রিতা দাবি বাস্তবায়নের জন্য আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন, জনগণের সাথে একাত্মতা ঘোষণা করুন, আমার শরীর স্যারকে বিদায় করুন। পুলিশ ও আমলাদের পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে গণ আন্দোলনের বিপক্ষে অবস্থান না নেয়ার আহ্বানও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।